2022 সালে বিপিএল ড্রাফটে আগ্রহ দেখায়নি কেউ। পরে ড্রাফটের বাইরে থেকে দলে ফিরায় পলছুন বরিশাল। তারকাদের ভিড়ে খেলার সুযোগ পাবেন কিনা তা নিয়ে সংশয়। অপেক্ষায় ছিলেন একটা সুযোগের, সেটা যখন এলো রীতিমতো হইচই ফেলে দিলেন এই ব্যাটার। 152 স্ট্রাইক রেটে নজর কেড়েছেন সবার। ফাইনালের আগে পলছুন বরিশালের হয়ে 6 ম্যাচে করেছেন 178 রান, 5 আন্তর্জাতিক ম্যাচে সুযোগ হয়েছে তার। কিন্তু 2024 সালে বিপিএল ড্রাফটে জায়গা হয়নি মুনিমের, আক্ষেপ রয়ে গেল তার। এখনও সুযোগ আছে দলে পেরানোর, 7 ফ্র্যাঞ্চাইজি চাইলে বৃত্তি মূল্যে নিতে পারে সার। মুনিমের মতো অনেক খেলোয়াড়ের অপেক্ষা, মিলতে পারে সময় ব্যবধানে।